আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, মমতাকে সরাতে পিছিয়ে দেওয়া হয়েছে উপনির্বাচন। তিনি মুখ্যমন্ত্রী, যদিও বিধানসভার সদস্য নন, নিয়ম অনুযায়ী শপথ নেওয়ার ছ মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে রাজ্যের কোনো একটি আসন থেকে। সূত্রের খবর, ভবানীপুর উপনির্বাচনে দাঁড়িয়ে বিধানসভার সদস্য হওয়ার কথা তার, তবে করোনা অজুহাতে পিছিয়ে যেতে পারে উপনির্বাচন। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নন্দীগ্রামে প্রার্থী হয়ে প্রাক্তন সতীর্থ বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে 1002 ভোটে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিপুল জনাদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে তৃণমূল, প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রীর পদে বসেন মমতা। নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জিতে আসতে হবে তাকে, তিনি যাতে তার পুরনো কেন্দ্র ভবানীপুরেই দাঁড়াতে পারেন, সেজন্য ওই কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেন। শুধু ভবানীপুর নয়, রাজ্যের আরও কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা অক্টোবরের মধ্যে। তৃণমূলের একটি অংশের মতে করোনা অজুহাতে ওই নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রিত্বের কুর্সি থেকে সরে দাঁড়াতে হবে মমতাকে। তাতে মমতাকে অপদস্থ করার সুযোগ পেয়ে যাবে গেরুয়া শিবির। পদ্ম শিবিরের এই অভিসন্ধির আঁচ পেয়েছেন মমতা স্বয়ং। পর্যবেক্ষকদের মতে সেই কারণে দ্রুত উপনির্বাচন করানোর আর্জি জানান মমতা। তিনি বলেন, আমরা চাই উপনির্বাচন হয়ে যাক, 7 দিন প্রচার করতে সময় দিক, সকাল 10টা থেকে 7টা পর্যন্ত প্রচার হোক, আমাদের কোনো অসুবিধা নেই, এমনটাই জানিয়েছেন মমতা। পরের খবরে চোখ রাখবো, পাগল ছাড়া মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করেন না, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ঠোকাঠোকি লেগেই রয়েছে সর্বক্ষণ, সরকারের যে কোনো কাজেরই সর্বদা পাল্টা জবাব দিতে সদা প্রস্তুত বিরোধী পক্ষ। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনে বললেন, পাগল ছাড়া মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করেন না। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে মুখ্যমন্ত্রী সমর্থন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাদের ব্যাপার তারা কাকে সমর্থন করবেন, এতে আমাদের কোনো মাথা ব্যথার নেই। আবার মুখ্যমন্ত্রী এখনও মুকুল রায়কে বিজেপি সদস্য বলার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ওনার সামনে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন, কিন্তু তারপরে এরকম বিভ্রান্তিকর কথা বলার অর্থ ওনার মনের মধ্যে একটা চোর আছে, ইচ্ছাকৃতভাবেই মিথ্যা বলছেন, অভ্যাস বদলান। দিলীপ ঘোষ আরও বলেন, পিএসসি চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়ার নিয়ম আছে, কিন্তু ওনারা তা দেবেন না বলেই এই রকম তালাকি করছে, তাহলে সোজাসুজি বলুন যে আমরা দেব না, তা না বলে এই সমস্ত বলছে। ছাত্র ছাত্রীদের 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড পরিষেবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ছাত্র ছাত্রীদেরও ধোকা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাদের বাবা মায়েদেরও ধোকা দিয়েছেন। নির্বাচনের আগে প্রত্যেক মহিলাকে 500 টাকা করে দেওয়ার কথা ছিল, একবার দিয়ে ভোট নেওয়ার পর বলছেন আর পয়সা নেই, পাশাপাশি জঙ্গলমহল আদিবাসীদের 1000 টাকা করে দেওয়ার কথা বলেন। মমতা ব্যানার্জিকে পাগল ছাড়া কেউ বিশ্বাস করেন না। পাশাপাশি ঘর ছাড়াদের ঘরে ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, কোর্ট প্রশাসনকে তাদের ঘরের ফেরানোর দায়িত্ব দিয়েছে, এবার সবটাই প্রশাসনের দায়িত্ব, ঘর ছাড়াদের ফিরিয়ে দেওয়া এবং তাদের সুরক্ষার দায়িত্ব সরকার। পরের খবরে চোখ রাখবো, রাজ্যপাল ধনখড়কে সরাতে এবার কোমর কষল তৃণমূল সরকার। বিধানসভার রাজ্যপালকে অপসারণের প্রস্তাব পাশে তোড়জোড়, জগদীপ ধনখড়কে নিয়ে এবার কড়া পদক্ষেপ করতে তৎপর তৃণমূল কংগ্রেস। আগেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন এবার বিধানসভা অধিবেশনে জগদীপ ধনখড়কে অপসারণের প্রস্তাব পাশ করাতে চলেছে তৃণমূল কংগ্রেস। ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই মমতা সরকারের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। বিধানসভা স্পিকার লোকসভার স্পিকারের কাছে ধনখড়ের নামে নালিশও ঠুকেছেন। তিনি অভিযোগ করেছেন, বিধানসভার কাজে হস্তক্ষেপ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
ধনখড়কে সরাতে মরিয়া তৃণমূল। জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, আগে নাকি তিনি রাজ্যপাল বদলের জন্য একাধিকবার দিল্লিতে চিঠি লিখেছেন। বিজেপির প্রতিনিধি হয়ে কাজ করছেন রাজ্যপাল, এবার ধনখড়কে সরাতে পদক্ষেপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আসন্ন বিধানসভা অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর প্রস্তাব পাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ধনখড়ের নামে নালিশ স্পিকারের। রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার কাজে হস্তক্ষেপ করেছেন বলে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান মুখোপাধ্যায়। তিনি নালিশ জানিয়েছেন, রাজ্যপাল একাধিক বিলে সই না করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন, রাজ্যে বিধানসভার কাজে সমস্যা তৈরি করছেন, যা সাংবিধানিক এখতিয়ার বহির্ভূত বলে অভিযোগ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে নালিশ জানিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দুই দফায় বৈঠক করেছেন রাজ্যপাল। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা এমন হয়েছে তা স্বাধীনতার পরে কখনো হয়নি। এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পরের খবরে চোখ রাখব, বিক্ষোভ যতই হোক ট্রেন এখনই চালু হচ্ছে না স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। তিনি বলেছেন, পরপর দুদিনে রাজ্যে ট্রেন চালানো নিয়ে যাত্রীদের বিক্ষোভ দেখা গেল। সোনাপুর স্টেশনে ট্রেন চালানো নিয়ে সাধারণ মানুষ অবরোধ করে ও তাণ্ডব চালায়, কিন্তু বিক্ষোভ যতই হোক ট্রেন এখনই চালু হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা ঠেকাতে বিধিনিষেধ লাগু আছে, এমন প্রশ্ন করবেন না যাতে প্রচনা ছড়াই, করোনা পুরোপুরি কমতে দিন, তারপর দেখা যাবে। রেল চালালে দুনিয়ায় লোক কোভিডে আক্রান্ত হবে, তখন কে দেখবে। করোনার দ্বিতীয় ঠেকাতে 6 মে থেকে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ খবরে চোখ রাখব, ত্রিপল কেলেঙ্কারি মামলায় হাইকোর্টে স্বস্তি পেলেন না শুভেন্দু। ত্রিপল কেলেঙ্কারি মামলায় গত শুক্রবারও হাইকোর্টে স্বস্তি মিলল না শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল কেলেঙ্কারির দায়ে এফআইআর দায়ের হয়েছে বলে খবর। ওই এফআইআর থেকে নিজেকে অব্যাহত চেয়ে মামলায় আবেদন জানানো হয়, সঙ্গে রয়েছে রক্ষা কবচ আবেদন। শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী শুক্রবার আদালতে জানান, শুভেন্দুর অফিসে কিছু লরি জোর করে ঢোকানো হয়, তাতে কি আছে আবেদনকারী জানতেন না, তবে যশের জেরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রিপল আসার কথা ছিল সরকারের পক্ষ থেকে। এই ঘটনার অভিযোগ দায়ের হয় কোয়ান্টাই থানায়, নাম জোড়ায় শুভেন্দু অধিকারী। এর সঙ্গে প্রতাপ দে ও হিমাংশু মান্নার নাম আছে ওই অভিযোগে, প্রতাপকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারি কৌশলী আছে, বিচারপতি জানতে চান এই মামলার তদন্ত কতদূর এগিয়েছে। সরকারের পক্ষের কৌশলীরা জানান, তদন্ত এখনও চলছে, একজন গ্রেপ্তার করা হয়েছে, একজন বেপাত্তা, মামলার কেস ডায়েরি হয়েছে, এরপর মামলায় আরও খানিকটা সময় চেয়ে নেওয়া হয়। সোমবার মামলার শুরুর জন্য আর্জি জানানো হয় আদালতের কাছে, পরপর সব পক্ষের মতামত শোনার পর মামলার পরবর্তী শুনানি পিছিয়ে রাখা হয় আগামী মঙ্গলবার। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আপডেট।